মেসির মতো ভয়ানক ফুটবলার আর দেখিনি। দর্শক, ম্যাচ শেষে একে বলল কানাডার অধিনায়ক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আজ পরে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে কানাডাকে জোড়া গোলে পরাজিত করেছে আলবিস রেস্তেরা। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয় হাফের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের 49তম মিনিটে ডিবক্সে ম্যাকালিস্টারকে দারুণ একটি পাস দেন মেসি। তবে গোলরক্ষক তার দিকে তেড়ে আসায় সেই বল জুলিয়ান আলবারজের দিকে বাড়িয়ে দেন ম্যাকালিস্টার। বল পেয়ে ফাঁকা জেলে বল পাঠান ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার। 49তম মিনিটে আলবারজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর বেশ কিছু আক্রমণ করে দুই দলই, তবে কোনো আক্রমণই তেমন ধারালো ছিল না। ম্যাচের 80তম মিনিটে কানাডার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, তবে তিনি করেছেন অসাধারণ একটি অ্যাসিস্ট। দর্শক, লাউতারো মার্টিনেজ গোলরক্ষককে একা পেয়েও বাইরে দিয়ে শট করেন, তবে 28তম মিনিটে আর ভুল করেননি ইন্টার মিলানের এই স্ট্রাইকার। মেসির বাড়ানো অবিশ্বাস্য পাশ থেকে দারুণ এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচে সহজ গোল মিস করলেও ম্যাচে বরাবরই অপ্রতিরোধ্য ছিলেন লিওনেল মেসি। একটি অ্যাসিস্ট এবং একটি প্রি অ্যাসিস্ট করেছেন তিনি, দুই গোলে রয়েছে তার অবদান। এবার ম্যাচ শেষে মেসির প্রশংসা করতে বলেননি কানাডার অধিনায়ক। দর্শক, কানাডার অধিনায়ক বলেন মেসি একজন ভয়ানক ফুটবলার, মেসির মতো ভয়ানক ফুটবলার আর দেখিনি। এ ম্যাচে মেসি বরাবরই অপ্রতিরোধ্য ছিল। ম্যাচটিতে মেসি যে পাসগুলো দিয়েছে তা আমাদের ডিফেন্সকে ভেঙে দিয়েছে, মেসি বিশ্বের সেরা ফুটবলার। এই ম্যাচে কানাডাও বেশ কিছু সুযোগ পেয়েছিল, তবে সুযোগকে কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত 2-0 গোলে জয় দিয়েই কোপায় শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। দর্শক, আপনি কি কানাডার অধিনায়কের সঙ্গে একমত? একমত হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। এরকম খেলাধুলার সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।